নতুন বছর আসার সঙ্গে সঙ্গেই বলিপাড়ায় একের পর এক বিয়ের ধুম। একের পর এক তারকা বাধা পড়ছেন প্রজাপতির নির্বন্ধে। সেই তালিকায় নতুন নাম তাপসী পান্নু। বলিউডে বরাবরই ভিন্ন ধারার কাজের জন্য পরিচিত তাপসী। তার বিয়ের খবর প্রকাশ্যে আসতে অনুরাগীদের মধ্যে জল্পনারও কমতি নেই তাই। প্রায় 10 বছর ধরে ডেনমার্কের এক ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাপসী। তাদের সম্পর্কের আরও এক ধাপ উত্তরণ ঘটেছে। এখনো বিয়ে নিয়ে টু শব্দটি করেননি তাপসী পান্নু। ভারতীয় এক সংবাদ মাধ্যমের দাবি, গত 23 মার্চই নাকি উদয়পুরে বিয়ে করেছেন তাপসী। পাত্র প্রেমিক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ে। কিছুদিন ধরেই তাপসীর বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। বিয়ের প্রসঙ্গে কোনো প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়েছেন, নয়তো বিরক্তি প্রকাশ করেছেন তিনি। নয় নয় করে বেশ কিছুদিন পেরিয়ে গেলেও বিয়ে নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি। অন্য বলিউড তারকাদের মতো স্বামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ছবিও দেননি তিনি। এর মাঝেই ফাঁস হয়ে গেল তাপসী পান্নুর বিয়ের ভিডিও। বলিউডের অন্য নায়িকাদের মতো লেহেঙ্গা কিংবা শাড়ি নয়, বরং লাল রঙের জমকালো সালোয়ার কামিজ পরেই বিয়ে সারলেন তিনি। হাতে চূড়া, চুলে বেনি, চোখে ছিল সানগ্লাস। তাপসীর বিদেশি বরকে দেখা গেছে শেরওয়ানিতে। ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা আর তিনি ব্যাডমিন্টন খেলোয়াড়। ডেনমার্কের হয়ে অনেক আন্তর্জাতিক খেলায় অংশ নিয়েছেন। 2012 সালের অলিম্পিকে পুরুষ এককে রূপা জিতেছিলেন তাপসীর স্বামী। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য তিনি। 2020 সালে 39 বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ হিসেবে যোগ দেন। ভিডিওতে দেখা গেছে ফুলের চাদরের নিচে নাচতে নাচতে আসছেন তাপসী। এসেই ম্যাথিয়াসকে আলিঙ্গন করেন অভিনেত্রী। এরপর হয় মালা বদল। বেশ সাদামাটা ভাবেই বিয়ে সেরেছেন তাপসী। এই দিন উপস্থিত ছিলেন অভিনেত্রী ও তার স্বামীর পরিবারের সদস্য, বন্ধু ও ফিল্ম ইন্ডাস্ট্রির অল্প কিছু মানুষ। রহমান, সময় সংবাদ।